এখন ওই বাম্বুটা তো যাচ্ছে হাসিনার ওইখান দিয়ে, আপনার ওইখান দিয়ে তো আর যাচ্ছে না, সো এই বাম্বুর পুরাটা তো সে নিতে পারে না। তলে তলে এত চাপ সামাল দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীকে নীলখামে আমেরিকার চিঠি। প্রিয় দর্শক, কথাটি আমার নয়, কথাটি বলেছে সাংবাদিক ইলিয়াস। তিনি কিসের প্রেক্ষিতে, কিসের ভিত্তিতে, কি প্রমাণের স্বার্থে এই কথাটি বলেছে সেটি জানতে হলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। কেননা আপনি যদি এই ভিডিওটি না দেখেন তাহলে এই ভিডিওর আগা গোড়া মাথা কিছুই বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস বলেছে তলে তলে এত চাপ সামাল দেওয়া যাবে না। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আগে মূল আলোচনায় চলে যাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের নিউজে আপনারা জানতে চলেছেন সাংবাদিক ইলিয়াসের একটি বক্তব্য, যেখানে তিনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার চিঠি, তাও আবার নীল খামে। প্রিয় দর্শক, কী ছিল সেই চিঠিতে যেটা তিনি এভাবে উল্লেখ করেছেন যে তলে তলে এত চাপ সামাল দেওয়া যাবে না? তার মানে কি চিঠিতে অন্যরকম কিছু ছিল, বা চিঠিটা আসলে কি, অর্থাৎ চিঠি বলতে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন? প্রিয় দর্শক, সেটি বুঝতে হলে আগে তার বক্তব্যটি আমাদের শুনতে হবে এবং জানতে হবে। প্রিয় দর্শক, তার বক্তব্যটি যখন দেখবেন তখন একটু নড়ে চড়ে বসবেন, এবং সে ঠিক কীভাবে কথা বলে তা কিন্তু আপনারা জানেন। তাই বলছি সবাই নড়ে চড়ে বসে তার ভিডিওটি আগে মনোযোগ সহকারে দেখেন, পরে ভিডিও সম্পর্কে কিছু কথা বলে আমরা ভিডিওটি শেষ করব। তো চলুন আগে তার ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক বাংলাদেশের মানুষজন। আরও আরও একটি ঈদের অপেক্ষায় আপনারা আমার মনে হয় আছেন। অনেকেই জানেন এরই মধ্যে নতুনভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞার খবর সেটা প্রকাশ পেয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমেও এই বিষয়টি উঠে এসেছে। তো আপনাদেরকে শুরুতে আমি একটা বিষয় বলে রাখতে চাই। ধরেন আপনাদের শেখ হাসিনার কথা মনে আছে যে প্রথম তিনি কিন্তু সংসদে দাঁড়িয়ে পুরো আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। মানে মহিলারা ওই যে আমাদের ছাদে দেখতাম, ধরেন মানে এই অ্যাপার্টমেন্ট ওই অ্যাপার্টমেন্টের এই যে মহিলারা মানে কাজের বুয়ারা আছে না, কাজের বুয়ারা মারামারি করতো। এই মারামারির সময় যেই যেই স্টাইলে যেই ধরন মানে অবলম্বন করতো ঝগড়ার, শেখ হাসিনার ঝগড়া দেখে মনে হয় ওই রকম, মানে পাশের বাসার কাজের বুয়ার সাথে হাসিনার আরেকটা কাজের বুয়া, দুই কাজের বুয়া লাগছে এবং ওই ভাষাতেই সে আক্রমণ করে কথা বলছে। তো আপনাদের কাছে অনেক সময় মনে হতে পারে, ধরেন একজন আওয়ামী লীগের যিনি ডেডিকেটেডলি আওয়ামী লীগ করেন, কিন্তু শেখ হাসিনার এই বক্তব্যটাকে সে হয়তো সমালোচনা করে কোনো এক প্রাইভেট একটা জায়গায় অফলাইনে, সেখানে তিনি হয়তো মনে করেন যে আচ্ছা শেখ হাসিনা এই কথাগুলোর মানে জবাব দেয় কেন? এটা আপনার মাথায় আসে না যে হাসিনা তো এটা জবাব না দিলেও পারতো, ভদ্রভাবে দিলেও পারতো, না দিলেও পারতো, কেন দেয়? এখন ওই বাম্বুটা তো যাচ্ছে হাসিনার ওইখান দিয়ে, আপনার ওইখান দিয়ে তো আর যাচ্ছে না, সো এই বাম্বুর পুরাটা তো সে নিতে পারে না। এই লোডটা যখন ওভারলোডেড হয়ে যায় তখন হাসিনার মুখ দিয়ে বেফাস কথাবার্তা বের হওয়া শুরু হয়। অতএব আগের ঘটনাটা মনে আছে না, যেদিন সংসদে তিনি বললেন তখন পর্যন্ত কিন্তু আমরা জানি না যে মার্কিন যুক্তরাষ্ট্র যে তাকে অলরেডি পাশ ঢোকানো শুরু করেছে। ওই মাসের শেষের দিকে আওয়ামী লীগ যখন এটা স্বীকার করছে না, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তিনি টুইট করে তারপরে জানিয়ে দিলেন যে এটা বাংলাদেশকে এরকম এরকম ভিসা পলিসির আওতায় আনা হয়েছে। হ্যাঁ, যখন এটা বলা হয়েছে তখন মানুষ বুঝতে পারল ঘটনা আসলে কী, যদিও সেটা নিয়ে তারা সেন্ট মার্টিন, তারপরে এটা দখল করবে, এটা দখল করবে, আমেরিকার বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে, তারা এখন নতুন করে ফিলিস্তিন প্রেমী হয়েছে, অনেক কিছু করছে। তো এই যে কাজগুলো করছে, এই কাজগুলোর কারণ ছিল হচ্ছে ওই তিন তারিখের ওই ঘটনা। এখন আজকে যে অবস্থায় যে জায়গায় দাঁড়িয়ে, ধরেন বাংলাদেশে শেখ হাসিনা এখন নির্বাচনের দিকে চলে যাচ্ছে, বিএনপি একদম চুপচাপ, মাঠে কোনো কিছু নাই, মানে আনুষ্ঠানিকভাবে বিএনপি জাস্ট একটা কর্মসূচি ডেকে দিচ্ছেন, এইটাই ডাকতে হবে তাই ডাকছেন। এখন এখনকার পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে বিএনপির কেউ রাস্তায় নাই, সব জেলখানায় বাড়ি ছাড়া, এখন কেন আওয়ামী লীগ এত উত্তেজিত? আপনি এই গত কয়েকদিনের আপনি যদি ঘটনাগুলি দেখেন, শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের, এমনকি নির্বাচন কমিশন পর্যন্ত, প্রধান নির্বাচন কমিশনার বলছে যে বাইরে থেকে থাবা দিচ্ছে তাদেরকে। কারণ কি? আমেরিকা তো নাই, সিনা নাই, আমেরিকার রাষ্ট্রদূত চলে এসে আমেরিকায় বেড়াইতে প্রায় এক সপ্তাহ থেকে তারপরে তিনি ব্যাক করলেন আবার বাংলাদেশে, এখন তাদেরকে থাবাটা দিচ্ছে কারা? তার মানে কিছু একটা হচ্ছে যেটা আপনি বা আমি জানি না, জানতাম না, ভেতরে ভেতরে চলছে। ঠিক সেই তিন তারিখের মতোই শেখ হাসিনাকে কোনো একটা মেসেজ পাঠানো হয়েছে যে মেসেজটা আমরা জানতাম না। আমার কাছে গতকালকে সেই তথ্যটা এসেছে, আমি আমার যেই সোর্স তার পাঠানো হুবহু যেই মানে মেসেজটা সেটাই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর অর্থাৎ বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত 22 তারিখে স্টেশন ত্যাগ করে প্রথম ভারতে যায়, অর্থাৎ এখান থেকে সোজা ভারতে, কারণ ভারতে তো তাদের বাপের বাড়ি, শেখ মুজিবের আসল বাপ তো যার মাধ্যমে পয়দা হওয়া সে তো ইন্ডিয়ান। হ্যাঁ, তো এই ওইখানে তাদের আগে যেয়ে তারপর মাজার জিয়ারত করে তারপর দেশে যাইতে হয়। তারপর দেশে ফিরে
আঠাশ তারিখেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করেন সচিবের সাথে, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন বৈঠক করেন। সেখানে তিনটি লাল ফাইল যুক্তরাষ্ট্র থেকে প্রদত্ত বার্তা বাংলাদেশ সরকারকে প্রদান করেন। ওই ফাইলে যে বার্তা ছিল তা এক নম্বর, অর্থাৎ ক্রম অনুসারে এটা সাজানো হয়েছে। এক নম্বর শ্রমিক অসন্তোষের কারণে নিষেধাজ্ঞা, বাণিজ্য নিষেধাজ্ঞা, ব্যক্তিগত নিষেধাজ্ঞা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনীয় বার্তা ছিল বলে জানানো হয়েছে। এছাড়াও বন্যপ্রাণী ও বন্যপ্রাণীর বিভিন্ন ধরনের উৎপাদিত পণ্য বাংলাদেশ থেকে যাতে কোনোভাবেই রপ্তানি বা বাণিজ্য হতে না পারে তার উপর একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্ক্রিনে যেই জিনিসটি এখন দেখছেন, টিউজডে 28th November 2023 10:30 তিনি মানে ওই দিনের ডিজিটাল যেই সূচিটা, সেই সূচিটার একটা কপিও আমি কোনো একভাবে পেয়েছি আর কি। যাই হোক, এখন ওইখানে তার মানে বাংলাদেশের ব্যাপারে আমেরিকা যদি কোনো সিদ্ধান্ত নেয় তারা কয়েকটা মানে পদ্ধতিতে নিতে পারে। যেমন একটা পদ্ধতি হতে পারে সরাসরি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের যে মার্কিন দূতাবাস আছে তাদের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানাতে পারে, যেটা এর আগে 3 তারিখে জানানো হয়েছে। এবারেরটার ক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের যে দূতাবাস কর্মকর্তা আছেন অর্থাৎ রাষ্ট্রদূত তার কাছে দিয়েছেন সরাসরি লাল খামে ভরে, যাও তোমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে দিয়ে আসো। এটা আরেকটা পদ্ধতি। তো এটা আবার তারা এখান থেকে কাউকে না দিয়ে সরাসরি স্টেট ডিপার্টমেন্ট বা তাদের যে কোনো যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসাবে কাজ করেন যে কোনো জায়গা থেকে তারা এটা প্রকাশ করতে পারেন যে আমরা এই এই কাজ করতে যাচ্ছি এই দেশের ব্যাপারে। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যান্থনি ব্লিংকেন গত সপ্তাহে কল্পনা আক্তারের ব্যাপার নাম ধরে, মানে তারা সরাসরি বাংলাদেশের কথা বলে নাই, এটা তারা বুঝিয়েছে যে সার্বজনীন একটা কী বলে তাদের যেই কর্মতৎপরতা সেটা তারা প্লেস করতে যাচ্ছে, কিন্তু সেখানে আবার বাংলাদেশি গার্মেন্টস শ্রমিকদের যে নেতা কল্পনা আক্তারের কথা এসেছে এবং কল্পনা আক্তার সহ অন্য যাদেরকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে, এই ধরনের শ্রমিক নির্যাতন চলতে থাকলে নিষেধাজ্ঞা দেওয়া হবে, তারপরে সেই সব দেশ থেকে পোশাক কেনা হবে না, এ ধরনের নানান কথাবার্তা তারা বলেছে। এখন আমার কথা হচ্ছে যে এখানে আমার কাছে সবচেয়ে বড় পোশাক শ্রমিকদের যদি নাকি গার্মেন্টস সেক্টরটা বন্ধ হয় শেখ হাসিনার এগো ধরে থাকার জন্যে, তাহলে এই দেশে যে শুধু একটা নৈরাজ্য তৈরি হবে তা না, যে গার্মেন্টস সেক্টরই শুধু নৈরাজ্য হবে তা না, গার্মেন্টস সেক্টর থেকে এই এই সব নারীরা যারা এখানে কাজ পাবে না তারা পেটের দায়ে কী করবে? কেউ পতিতাবৃত্তি বেছে নেবে, কেউ সুইসাইড করে মারা যাবে, কেউ গ্রামে গিয়ে তারপরে নানান ধরনের অনাহারে অর্ধাহারে চলাফেরা করবে। তো এইভাবে তাদেরকে চলতে হবে। এই যে একটা শিল্প, এই শিল্পের মাধ্যমে বিশাল একটা শ্রেণী তাদের নানান ধরনের জিনিসপত্র, ধরেন এই যে গার্মেন্টসের মেয়েরা কাজ করে, ওই এলাকা ভিত্তিক অনেক মার্কেট তৈরি হয়েছে, অনেক ঘর বাড়ি তৈরি করেছে বাড়িওয়ালারা, ওই এলাকায় বাজার তৈরি হয়েছে, তাদের বিভিন্ন ধরনের নিম্নমানের যেসব প্রসাধনী তারা কম দামের ইউজ করেন সেটারও একটা আলাদা শিল্প তৈরি হয়েছে, এই যে বিশাল একটা বাজার, সবখানে ধাক্কা লাগবে। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে হচ্ছে আমাদের রিজার্ভে, কারণ এই যে বিদেশি যে রেমিটেন্সটা আমরা হারাবো। এই জিনিসটা আমিও আগে জানতাম না যে বাংলাদেশ প্রতি বছর মোট $55 বিলিয়ন এর পণ্য আপনার রপ্তানি করে বিদেশে। তো এই যে $55 বিলিয়নের মধ্যে 86% আসে হচ্ছে গিয়ে এই আপনার তৈরি পোশাক খাত থেকে, অর্থাৎ প্রায় $45 বিলিয়ন তারা ইয়ারলি রপ্তানি করে এই পোশাক শ্রমিক খাত থেকে, তাদের টোটাল আয় রেমিটেন্স। এখন এই যে বৈদেশিক মুদ্রাটা আয় করছে, এই বৈদেশিক মুদ্রাটা আয়ের ফলে মানে যদি না পায় সেক্ষেত্রে কী হবে? এবং এটা যে শুধুই মাত্র এই খাতের এই মানে রিজার্ভ যে কমবে এটাই তো না, রিজার্ভ কমার পাশাপাশি আর অনেক কিছু, দ্বিতীয় সবচাইতে ভয়ঙ্কর যেটা যে বন্যপ্রাণীর ক্ষেত্রে যেটা বলা হয়েছে, এটাকে তো তারা অনেক রিসার্চ করে তারপরে বের করেছে যে বন্যপ্রাণীর উপরে নিষেধাজ্ঞা দেওয়া মানে শুধু বন্যপ্রাণী না, তো প্রাণীর গোস্ত বা এটা না, এটা থেকে যে চামড়াজাত দ্রব্য যা আছে সব বাংলাদেশ থেকে এখন ই করে, সেটা গরু না ছাগল তাদের জানা দরকার নেই, তারপরে যে প্রাণীর শিং দাঁত এসব থেকে কী তৈরি হয়, পশম থেকে কী তৈরি হয়, নানান ধরনের জিনিসের উপরে তারা নিষেধাজ্ঞা দেবে। কিন্তু আমার কথা হলো যে ধরেন আমি এখানে বসে ইউটিউবে কথা বলি, আরেকজন বাইরে বসে কথা বলে, আরেকজন দেশে থেকে আন্দোলন করে, মানে এগুলি তো আছেই, কিন্তু শেখ হাসিনার আশপাশে একটা মানুষ নাই, একজনও নাই যে ওর কানের মধ্যে দুইটা লাগায়া ওরে বলতে পারে যে বেটি এটা করছিস কেন, এটা দিয়ে তুই তো পুরো দেশটাকে শেষ করে দিচ্ছিস, এই দেশকে যে জায়গায় নিয়ে যাচ্ছে এই জায়গা থেকে উঠাবে কে? মনে করেন হাসিনা থাকবে না, কিন্তু সামনে বিএনপি এসে তারপরে এই দেশের অর্থনীতি ঠিক করবে, এটা সম্ভব? চারিদিক থেকে তো সে ডুবায় যাচ্ছে। এই জায়গাগুলি তো তারা বোঝানো দরকার আসলে যে কীভাবে কী করবে। আমি জানি না কারা তার আশপাশে বুদ্ধি দিয়ে তাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত যেই নির্বাচন পর্যন্ত সে মানে মানে আপনার লম্ফঝম্ফ করে তারপরে থাকার চেষ্টা করছে, সেই নির্বাচনটা পর্যন্ত তার পক্ষে থাকা সম্ভব হবে কি না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চেপে ধরেছে সেটাতে মানে অনেকের কাছে অনেক রকম মনে হতে পারে। কিন্তু আমি যেটা মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় তাই হাসিনা এখন মানে তার সাথে সম্পর্ক খারাপ থাকুক, কিন্তু এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র চায় তাই শেখ হাসিনা ক্ষমতায় আছে। শেখ হাসিনা যদি নাকি মানে মার্কিন যুক্তরাষ্ট্র না চায় এক সেকেন্ডও শেখ হাসিনা থাকতে পারবে না।
যারা যত চাপাবাজি টকশোতে বসে শেখ হাসিনারে ফুলাইতেছ না, লাভ নেই। শেখ হাসিনা চাইলে 1 সেকেন্ড শেখ হাসিনা থাকতে আওয়ামী আমেরিকা চাইলে থাকতে পারবে না। তো আমরা দেখি খেলাটা তো এখন শেখ হাসিনা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছে, সেই খেলায় কারা জিতে। ভালো থাকবেন। আল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখার পরে এই ভিডিও সম্পর্কে মতামত করতে আপনারা ভুলে যাবেন না। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।